আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। তো হঠাৎ মনে হলো যে অনেকে ফেসবুকে একটা জিনিস নিয়ে খুব জানতে চায় যে স্যার, জব সলিউশন পড়লে কি চাকরি প্রস্তুতি হয়ে যাবে, বা জব সলিউশন পড়লেই কি জব হয়ে যাবে? তো আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে যারা নতুন চাকরি প্রস্তুতি শুরু করতে যাচ্ছেন বা শুরু করেছেন, তারা আসলে অনেকেই এই বিষয়টা ক্লিয়ার না। আর যারা মোটামুটি আগে থেকে জব প্রস্তুতির সাথে সম্পৃক্ত, তারা হয়তো এই বিষয়টা জানেন। তো নতুনদের জন্য বলছি যে শুধু জব সলিউশন পড়ে আসলে চাকরি পাওয়াটা সম্ভব না আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ জব সলিউশনটা আসলে কি? জব সলিউশনটা হচ্ছে বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষাতে যে প্রশ্নগুলো হয়েছে, এই প্রশ্নগুলো ব্যাখ্যাসহ একটা বই। তাহলে ধরুন শিক্ষক নিবন্ধনে কোনো প্রশ্ন এসেছে, বা পিএসসির অধীনে নন ক্যাডারে কোনো প্রশ্ন এসেছে, অথবা অডিটরে কোনো প্রশ্ন এসেছে, বা আদার্স কোনো চাকরি পরীক্ষাতে প্রশ্ন এসেছে। তা অর্থাৎ মূলত হচ্ছে বিগত সালের প্রশ্নগুলোকে কালেকশন করে একটা বইয়ের মধ্যে নিয়ে আসা হয়, এবং ওই বইটাই হচ্ছে যে এই প্রশ্নগুলোকে ব্যাখ্যা করা হয়। তো এই শুধু আপনি বিগত সালে প্রশ্ন পড়ে তো চাকরি পাওয়া তো সম্ভব না, সম্ভব নেই জন্য বলছি, যেহেতু ওখানে পার্ট বাই পার্ট একটা বিষয় নিয়ে আলোচনা নেই, তাহলে কি ওখানে শুধু বিগত সালে প্রশ্নগুলো আছে? তা আপনি যদি চাকরি বাজারে যান, তাহলে শুধু বিগত সালে প্রশ্ন থেকে প্রশ্ন আসবে এমন কথা নেই। হ্যাঁ, প্রশ্ন অনেক রিপিট হয় বিগত সালে প্রশ্ন থেকে, কিন্তু এর অর্থ এই না যে বিগত সালে প্রশ্ন থেকে সকল প্রশ্ন হবে। তাহলে এর জন্য করণীয় কী? তো আমি নতুনদের জন্য এটাই বলবো যে আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি হচ্ছে যে ম্যাথ এবং ইংলিশ, এবং তৃতীয়ত হচ্ছে বাংলা ব্যাকরণ, আর চতুর্থ হচ্ছে জেনারেল নলেজ। এই চারটা জিনিসের উপর আপনি ফোকাস করেন, চারটা জিনিস আগে ভালো করে পড়েন, এবং সেটার জন্য আপনাকে বই পড়তে হবে। অর্থাৎ এগুলোর জন্য আলাদা বই পাওয়া যায়। ইভেন আমাদের যে বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস আছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস আছে, এই বইগুলো আপনি দেখতে পারেন। কিন্তু আপনি ধরেই যদি শুধু জব সলিউশন দিয়ে চাকরি প্রস্তুতি শুরু করেন, আসলে চাকরি প্রস্তুতিটা খুব একটা ভালো হবে না, এবং এটা ভালো ফলদায়কও হবে না। চাকরি জব সলিউশনটা আপনি তখন পড়া উচিত যখন আপনি ই রিলেটেড বইগুলো যখন শেষ, অর্থাৎ চাকরির প্রস্তুতিমূলক যে বইগুলো আছে বাজারে, বা আমরা যে টেক্সট বুকের কথা বলি, টেক্সট বুকগুলো যখন আপনার পড়া শেষ হবে, তখন আপনি হয়তো গিয়ে শেষের দিকে জব সলিউশনটা করতে পারেন। দেখতে পারেন যে আপনি জব সলিউশন যে টপিকগুলো দেওয়া আছে, এই টপিকগুলোতে আপনি কতটা পারদর্শী বা কেমন পারতেছেন, অর্থাৎ ওটা পারা তখন আপনি কতটুকু প্রস্তুতি আপনার, বিগত সালের প্রশ্নগুলো যখন প্র্যাকটিস করতে যাবেন তখনও তো আপনি সেটা বুঝবেন। কিন্তু আপনি যদি একদম প্রথমেই যদি বিগত সালে সকল প্রশ্ন পড়ে ফেলেন কিন্তু আপনি জানেনই না বেসিকগুলো, তাহলে তো সেখানে ভালো ফল আসবে না। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে জব সলিউশনের জন্য জব সলিউশনটা আপনি পরে পড়ুন, আগে চাকরির প্রস্তুতিটা জব সলিউশন দিয়ে শুরু করবেন না। চাকরির প্রস্তুতিটা অবশ্যই আপনার বেসিক বই থেকে শুরু করা উচিত। এবং আরও আমি যদি আরও স্পেসিফিকলি বলি, যারা একবারই নবীন চাকরি প্রস্তুতি শুরু করেছেন, শুরু করতে যাচ্ছেন, অথবা তাদের জন্য আমি বলবো যে আপনি প্রথমে একদম ম্যাথ ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত যে আমাদের বর্তমান যে টেক্সট বুক আছে, ওই টেক্সট বুকগুলোর থেকে আপনি আগে শেষ করে ফেলুন, এবং কয়েক মাস ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা বই আপনি শেষ করুন। তাহলে আপনার কী হবে, ম্যাথের স্কিলটা অনেক বেড়ে যাবে। আর ইংলিশের জন্য আপনি যেটা করতে পারেন, ইংলিশে পিসি দাসের যে বইটা আছে, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, আমার কাছে মনে হচ্ছে বইটা ভালো, আপনি ওই বইটা দেখতে পারেন। আমাদের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিসের ইংলিশের গ্রামার ব্যাপারটা আমি মনে করি খুব সহজভাবে দেওয়া, বা প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস বইটাতে। তো আপনারা ওই বইগুলো যাদের আছে বা ভবিষ্যতে কালেক্ট করতে পারেন, তারা ওই বইগুলো থেকে পড়তে পারেন। আর সাথে আপনাকে অবশ্য বোকাবুলারি পড়তে হবে। তো বোকাবুলারির জন্য আমি বেস্ট মনে করি সাইফুডস বোকাবুলারিটা, আমার কাছে বেস্ট মনে হয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য। তো আপনি সাইফুডস বোকাবুলারিটা পড়তে পারেন। আর জেনারেল নলেজের জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি আমাদের যে ক্লাস 8 ক্লাস 9 যে বইগুলো আছে, বা বাংলাদেশের পরিচয় বা বাংলাদেশের ইতিহাস, এই টাইপের যে বইগুলো আছে, এই বইগুলো আপনি পড়তে পারেন। সাথে নতুন বিশ্ব পড়া যেতে পারে, যারা বিস্তারিত পড়তে চাচ্ছেন একবারে নতুন।
তো তারা এটা করতে পারেন। তো ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ গেল, বাংলার জন্য আপনি যেটা করতে পারেন, আমি মনে করি বাংলার জন্য নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা বেস্ট, এবং আমাদের বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিস এবং প্রাইমারি শিক্ষকের অ্যানালাইসিস বইও আমাদের যে গ্রামারের পার্টটা আছে যারা পড়েছেন তারা অবশ্যই রিভিউ দিয়েছেন, বা যারা পড়েছেন জানেন আপনারা যে আমরা বইগুলোতে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। বাট আমি মনে করি আমাদের বিসিএস এবং প্রাইমারি বই যতগুলো দেওয়া আছে এগুলো সকল পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট না, তো এই জন্য আপনাকে আরও আদার্স বই পড়তে হবে। তো আদার্স বইয়ের জন্য বাংলাতে আপনি সমুদ্র সাগর স্যারের বইটা দেখতে পারেন, অথবা কি যে বলে MP3 বইটাও দেখা যেতে পারে বাংলার জন্য, খারাপ না, ভালো আমার কাছে মনে হয়েছে। যতটুকু ভুলভ্রান্তি সব বই আছে, আমাদের বইও আছে, কিছু থাকবে, এটা নিয়ে অত কথা বলার আসলে কিছু নেই। তো সব মিলে আমি মূল কথাটা যেটা বলতে চাচ্ছি, যারা বলেন যে শুধু জব সলিউশন পড়লে কি আমার প্রস্তুতি হয়ে যাবে, না, জব সলিউশন পড়লে আপনার প্রস্তুতি হবে না, এর জন্য আপনাকে অতিরিক্ত আরও কিছু পড়তে হবে। আর প্রথমে আপনাকে অতিরিক্ত কিছু পড়তে হবে এবং বিস্তারিত, তারপরে আপনি জব সলিউশন পড়ুন। আবার অনেকে প্রশ্ন করেছেন যে স্যার জব সলিউশন কোনটা ভালো, তো জব সলিউশন বাজারে খুব বেশি নেই, মনে হয় প্রফেসর্স প্রকাশনী, ওরাকল বা আদার্স দুই একটা কোম্পানি থাকতে পারে। তো আমার কাছে কম্পারেটিভলি মনে হয়েছে প্রফেসর্স প্রকাশনের জব সলিউশনটা ভালো, আমার কাছে মনে হয়েছে, অন্য কারোর কাছে অন্যটাও ভালো মনে হতে পারে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই জব সলিউশনটা মোটামুটি মানে ভালো, তবে ভুল আছে, প্রত্যেক বইয়ে ভুল আছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যত বেশি মোটা বই তত বেশি ভুলের সংখ্যা। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে শুধু জব সলিউশন দিয়ে আসলে চাকরি পাওয়া বা চাকরি প্রস্তুতি নেওয়া সম্ভব না, আর এটা সবার পরে পড়া উচিত জব সলিউশন, এখনই না। তো হয়তো আরেকদিন আবার কোনো কথা হবে কোনো নতুন কোনো ভিডিওতে। তো আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এই বিষয়টাগুলো উপর উত্তর দেওয়ার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।